হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখো, আজকে আমরা যাচ্ছি ধবলগিরি মন্দিরে। তো এখন আমরা বাসে আছি, এই পাহাড়ের উপর থেকে এখন যাচ্ছে বাসটা। তো এখন আমরা পাহাড়ের উপরের দিকেই উঠব। তো দেখো, দেখতেই পাচ্ছো আমরা এখন বাসের বাইরে থেকে সবকিছু উপভোগ করছি। তো এখন আবার নামবো। এই যে দেখো, বাইরে অনেক রকম দোকান আছে। আর তো এখন আমরা নামছি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মন্দিরের কাছে। তো আমরা অনেক কটা সিঁড়ি ভেঙে তারপরে উপরে উঠেছি। আর এটা অনেকটা উঁচু জায়গার মধ্যে অবস্থিত, এখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দর লাগছে। তো তার আগে তোমরা দেখে নাও মন্দিরটা, খুবই সুন্দর লাগছে, পুরো সাদা আর খুব সুন্দর। আসল কথা এটা হচ্ছে একটা বুদ্ধদেবের মন্দির। তো চলো আমরা একটুখানি আশেপাশটা ঘুরে নিই আর তোমাদেরকেও দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ আশপাশটা কত সুন্দর, অনেক ভালো লাগছে দেখতে। দেখো, হ্যালো গাইস, দেখে নাও আমরা এই মন্দিরের পাশে চলে এসেছি, ধবলগিরি মন্দির। আর এটা হচ্ছে পাহাড়ের ওপরে। তো পাহাড়ের ওপরে মন্দিরটার পরও দেখো পাহাড়ের থেকে নিচে ভিউটা কত সুন্দর, পুরো ধোয়া ধোয়া লাগছে আর দেখতে খুবই ভালো লাগছে। এই যে দেখে নাও, তো আমরা মন্দিরের এক সাইডে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মন্দিরটা এখান থেকে। আর এদিকে দেখো বাঘের ছোট ছোট দুটো মূর্তি আছে, ওটাও দূর থেকে খুবই ভালো লাগছে। দেখো গোল্ডেন কালারের আছে। তো আমরা এখন যাব ওপরে। তো চলো যাই এবং দেখি কেমন মন্দিরটার ভেতরটা। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন আমরা ওপরে। এখানে সুন্দর একটা বুদ্ধদেবের মন্দির, আর তাছাড়া এদিকে আছে সুন্দর করে কারুকার্য করা। তো আমরা পেছন দিকেই যাচ্ছি, দেখো পেছনে আরও কী আছে। পেছনে হয়তো আরও সুন্দর কিছু দেখতে পারবো আমরা। তো মন্দিরটা আরও যেহেতু উপরে, আপনারা তোমাদের যে নিচ থেকে দেখেছিলাম যে ভিউটা, তার থেকে কিন্তু এর ওপরে দাঁড়িয়ে ভিউটা অনেক সুন্দর লাগছে। তো দেখে নাও, এই দেখো এটা হচ্ছে একটা বুদ্ধদেবের মূর্তি, যে শুয়ে আছে সেরকম একটা মূর্তি। তো চলো দেখি আমরা আর কি দেখতে পাই এখানটায়। দেখো সবকিছু কত সুন্দর, ছোট ছোট লাগছে দেখতে, মনে হচ্ছে যেন চাইলেই ধরা যাবে, এত সুন্দর এত ছোট লাগছে, খুব ভালো লাগছে। আর এই দেখে নাও বাঘের মূর্তিটা। মন্দির ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পাশেই একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো দেখি এখন আমরা খিদে পেয়েছে কি খাই। তো এখন এখানে রেস্ট নিয়ে আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাব নন্দনকানন দিকে আর কি, নন্দনকানন যে চিড়িয়াখানা সেখানে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা।